রাধার প্রেমের প্রতীক হিসাবে গণ্য করা হয় শ্রীকৃষ্ণের বাঁশিটিকেই। রাধারানীর মৃত্যু হয়েছিল নাকি হয়নি, এবং মৃত্যু হলেও কীভাবে হয়েছিল, এই নিয়ে রয়েছে নানান ধরনের মতামত। আর এই সব মতের মধ্যে একটি হলো যে যখন শ্রীকৃষ্ণ ও বলরামকে কংস নেমন্তন্ন করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ রাধার কাছ থেকে প্রথমবারের জন্য আলাদা হয়েছিলেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা যাওয়ার আগে রাধার সাথে দেখা করেছিলেন, আর তার মনের সমস্ত কথাও খুলে বলেছিলেন তিনি রাধাকে, এবং প্রতিজ্ঞা করেছিলেন যে রাধার কাছেই ফিরে আসবেন। তারপর শ্রীকৃষ্ণ মথুরার দিকে রওনা দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাওয়ার পরে রাধার বর্ণনা খুব একটা পাওয়া যায় না, কিন্তু কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাবার আগে রাধার সঙ্গে যখন শেষবারের মতো দেখা হয়েছিল, তখন রাধা বলেছিলেন যদিও শ্রীকৃষ্ণ তার কাছ থেকে বহু দূরে চলে যাচ্ছেন, তবুও কৃষ্ণ তার হৃদয়ে সর্বদাই বিরাজমান থাকবেন। এরপরে শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে তার মামা কংস ও অন্যান্য দানবদের হত্যা করেন। তারপর শ্রীকৃষ্ণ সেখানকার প্রজাদের রক্ষা করার জন্য দ্বারকায় যান, সেখানে নিজ নগরী স্থাপন করেন এবং দ্বারকাধীশ নামে জনপ্রিয় হন। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর রাধা আয়ন ঘোষের স্ত্রী হয় এবং স্ত্রী ধর্ম নিষ্ঠার সাথে পালন করেন, কিন্তু রাধার হৃদয়ে সবসময় কৃষ্ণের জন্যই সমর্পিত ছিল। তারপর একদিন রাধারানীর সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর তিনি শেষবারের মতো কৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন। কৃষ্ণের সাথে দেখা করতে গিয়ে তিনি দ্বারকায় হাজির হলে তিনি কৃষ্ণের বিয়ের কথা শুনেছিলেন, কিন্তু রাধারানী তাতে দুঃখিত ছিলেন না, বরং খুশি হয়েছিলেন। অপরদিকে কৃষ্ণ রাধাকে দ্বারকায় দেখে খুব খুশিও হয়েছিলেন। তবে কৃষ্ণের শহর দ্বারকাতে কেউ রাধাকে জানতেন না, এবং রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করায় শ্রীকৃষ্ণ তাকে প্রাসাদে এক সেবিকা হিসাবে নিযুক্ত করেছিলেন। তারপর থেকে রাধা সারাদিন প্রাসাদেই থাকতেন এবং প্রাসাদ সম্পর্কিত নানান রকম কাজগুলি দেখাশোনা করতেন। তবে প্রাসাদে রাধা আগের মতো কৃষ্ণর সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না, তাই রাধা ভেবেছিলেন যে প্রাসাদ থেকে তিনি দূরে গেলেই শ্রীকৃষ্ণের সাথে গভীর ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারবেন। ফলে রাধা প্রাসাদ থেকে দূরে চলে গিয়েছিল, তবে কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজে জানতেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন। রাধারানী যখন সম্পূর্ণ একাকী এবং দুর্বল হয়ে পড়েন, তখন তার শেষ সময়ে তার সামনে ভগবান কৃষ্ণ এসেছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলেন যেন রাধা তার কাছে কিছু দাবি করেন। তখন রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যে তিনি শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানো অবস্থায় দেখতে চান, তাই শ্রীকৃষ্ণ রাধা কথা রাখতে তিনি তার বাঁশিকে বের করেন এবং মধুর সঙ্গীত বাজাতে শুরু করেন। তারপর থেকে কৃষ্ণ দিন রাত বাঁশি বাজাতে থাকেন, যতক্ষণ পর্যন্ত না রাধা তার দেহ ত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে কৃষ্ণের সাথে বিলীন না হয়ে যান। বাঁশির শব্দ শুনে রাধা তার দেহ ত্যাগ করে দেন, আর তাই রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রতীক হিসাবে কৃষ্ণ বাঁশিটিকে ভেঙে ফেলেছিলেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সাথে মতামত জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।